গত মাসে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের খুচরো মুদ্রাস্ফীতির পরিসংখ্যান পেয়েছি, যা মুদ্রাস্ফীতি হ্রাসের ইঙ্গিত দিয়েছে। এর ফলে সোনার দাম বেড়েছে। 30 নভেম্বর মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান সুদের হার ধীর গতিতে বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন। এখন আবার ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। এমন দুটি ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে নিকট ভবিষ্যতে সোনার দাম মার্কিন অর্থনীতির উপর অনেকটাই নির্ভর করবে। ইতিমধ্যে সে দেশের বিভিন্ন আর্থিক পরিসংখ্যানের উপর ভিত্তি করে সোনার দাম বেড়েছে। 1 নভেম্বর সোনার দাম MCX-এ 50,300 টাকার নিচে ছিল। 1 ডিসেম্বর তা 53,900 টাকা ছাড়িয়েছে। এই সময়ের মধ্যে রূপো সোনার দামকে অনুসরণ করেছে। প্রকৃতপক্ষে এর দাম সোনার দামের চেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এক মাসে রূপো দাম বেড়েছে 7,000 টাকার বেশি। 1 নভেম্বর MCX এর প্রতি কেজি দাম ছিল 58,000 টাকা। 1 ডিসেম্বর তা 65,000 টাকার উপরে চলে যায়। মার্কিন অর্থনীতির অবস্থার পরিবর্তন হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া দ্রুত সুদের হার বৃদ্ধির সম্ভাবনা কম। এ কারণে মার্কিন ডলারের ওপর নিম্নমুখী চাপ রয়েছে। সেপ্টেম্বরে ডলারের সূচক 115 উঠেছিল, এখন তা 105-এর নিচে। ডলারের এই পতনের ফলে সোনা ও রূপোর দাম বাড়ছে। গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডেও এই পরিবর্তন দেখা যাচ্ছে। এপ্রিলের পরে বিশ্বজুড়ে সোনার ETF গুলি তাদের সোনার মজুদ বিক্রি করছে, কিন্তু নভেম্বরের শেষ সপ্তাহ থেকে আবার কেনাকাটা শুরু করেছে তারা। এই নতুন কেনার হিড়িক সোনার দাম বাড়াতে সাহায্য করছে। বিশেষজ্ঞদের মতে সোনা ও রূপোর বাজার তেজি থাকতে পারে। কেবিট কমোডিটি ডিরেক্টর অজয় কেডিয়ার বিশ্বাস, দেশের বাজারে ডিসেম্বর শেষ নাগাদ সোনার দাম 54,500 টাকা ছুঁতে পারে। রূপোর দাম থাকতে পারে 68,500 টাকায়। মানি লাইনের পরামর্শ, সোনা এবং রূপোর বাজারে বিনিয়োগের আগে আপনার আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন।